সবাই শুরু করা রাফালাফে কারণ হাসর মঞ্চে আবারও রফ রফ রফে জীবনে কেউ যদি কখনো আপনাকে দেখে তার দরজা বন্ধ করে দেয় মনে রাখবেন সিটকিনি দুই দিকেই থাকে আপনিও বাইরে থেকে দরজাটা লাগায়ে ভাইগা যান শাবাশ সেদিন আমিন ভাই ও ভাবির মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে তাদের ছেলেকে নিয়ে আমিন ভাই বলতেছে ও আমার ছেলে ভাই বলতেছে না এই ছেলে আমার ও আমার ছেলে না এই ছেলে আমার এই দিকে ছেলে তার রুমের দরজা লাগিয়ে ফেসবুক মেসেঞ্জারে গার্লফ্রেন্ডকে লিখছে সোনা আমি শুধুই তোমার একবার আমাদের গ্রুমিং ক্যাম্পের সামনে তো বিরাট গ্যাঞ্জাম লাগছে তো আমি হাতা মাথা গুটায় চলে গেলাম গ্যাঞ্জামটা ঠেকাইতে ওরে ভাই উদুম কেলান খাইলাম আমারে বাঁচাইতে গিয়া সাইফুল ভাই চলে আসলো তার লুঙ্গিটা কাঁচা মাইরা মোরাল অফ দ্য স্টোরি কি যার যেখানে শক্তি বেশি সে তো সেটাই দেখাবে তো সেদিন আমাদের সাইফুল ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে ফোন দিছে এই তুমি কি করো এই তো পড়ি আর কি করো এই তো লাল কলম দিয়ে পড়াগুলো দাগাই আরে হতচ্ছাড়া ধরো এখন আমি তোমার কাছে আসি তুমি কি করবা তাহলে তোমাকে এক সেট বই দেবো আর দুজন মিলে গ্রুপ স্টাডি করবো আরে বেটা গার্লফ্রেন্ড পাশে থাকলে কেউ কি পড়াশোনা করে আচ্ছা মনে কর তোর কাছে বই খাতা কিছুই নাই শুধু তুই আর আমি এখন বল কি করবি ও তুমি আর আমি তাহলে তোমাকে রুম পাহাড়ে রাখবো আর আমি যাবো বন্ধুর বাড়ি বই আনতে থ্যাংক ইউ যেটা লাগে সব সময় আজকেও তেমনই ভালো লেগেছে সুন্দর ছিল রাফি কিপ ইট আপ সবকিছু মিলে আপনাদের সামনে আমি আজকে এনটিভি শোতে বিচারক হাসো সেখানে আপনি ট্রফি জিতুন সেই শুভকামনা রইল অনেক সুন্দর থ্যাংক ইউ আমাদের মাঝে একজনকে দেখতে পাচ্ছেন সবাই আলবাব ভাইয়া চিনতে পারছেন আলবাব আমাদের সবচেয়ে কনিষ্ঠ পারফর্মার ছিল কোন ক্লাসে ছিল তুমি ক্লাস 8 এ ছিলাম আমি 8 এ এসে ও যে কয়টা এপিসোড করেছে দুই এপিসোড করেছে এখনো ওকে আমরা নোটিস করতে পারি আলবাব তুমি লাজবাব আলবাব তুমি কি নিয়ে এসছো আমাদের জন্য আমার বাবা কবিতা লেখেন তো তার কিছু বই আছে আমি আপনাদের দেওয়ার জন্য বই প্লিজ কোথায় নিয়ে আসো এক দৌড়ে ওকে রাফি তুমি চলে যাও